আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তানজিমাস ব্লগস চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো এটা হচ্ছে পিজিয়ন কোম্পানির গ্যাস চুলা। তো এই চুলাটার আমার অনেক দিনকার স্বপ্ন ছিল, তো আজকে আমি নিয়ে নিয়েছি। তো আমি এই চুলাটা দিয়েছিলাম অর্ডার ফ্লিপকার্টে, তো ফ্লিপকার্ট থেকে আজকেই আসলো। তো আমি ভাবলাম কি আপনাদের কাছেও আমি শেয়ার করে দিই। তো এখানে আছে তাওয়া আর আছে ফ্রাই প্যান। প্যানটাকে আমি, এটা প্যান না তাওয়া আছে আর এটা আছে প্যান, ফ্রাই প্যান। তো আমি চুলার উপরে চাপিয়েও দেখে নিচ্ছি। এই যেহেতু গ্যাসের পাইপ লাগানো যাবে, আর এই তো আমি একটু ছুঁয়ে দেখছি। তো যারা নিতে চাইছেন তাদের জন্য আমি বলবো, এই পিজন কোম্পানির গ্যাস চুলাটা আমাকে খুব ভালো লাগলো। আর উপরে যে গ্লাস বসানো আছে কাঁচ, সেটা গ্লাসটাও খুব মোটা হয়ে আছে, ভাঙার চান্স খুব কম। এবার আমি একটু আপনাদেরকে ফ্রাই প্যানটা দেখিয়ে দিই। তো এই তো হচ্ছে এটা ফ্রাই প্যান, আর উল্টোর দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাক তো এরকম। আর এটা ইন্ডাকশন সেটিং না, শুধু গ্যাসেই রান্না করা যাবে, ইন্ডাকশনে রান্না করা যাবে না। এটা হচ্ছে তাওয়া, তো তাওয়াটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে হ্যান্ডেল, এই তো পিছনের সাইডটা ওটা, আর এটা একমতোই দেখতে। আর কালারটা হচ্ছে রেড। আর এটা হচ্ছে চুলার পিছনের পার্ট, এরকম দেখতে। এবার আমি রেখে দিচ্ছি যেরকম ছিল প্যাক হয়ে, সেই রকম রেখে দিচ্ছি। প্যাকিং করে যখন বাইর করব তখন এগুলো প্যাক করে আবার রান্না করব। এখন তো আমি বাইর করব না, আপনাদেরকে দেখালাম। তো এরকম করে প্যাক হয়েছিল, আর এখানে ভিতরে ছিল প্যান আর তাওয়া, তো আমি রেখে দিয়েছি। প্যাক করে দিলাম গ্যাস চুলাটা, আর আমি এখান থেকে ভিডিওটা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। কেউ যদি নতুন বন্ধু এসে থাকেন তানজিমাস ব্লগস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।